एसएससी स्टेनोग्राफर एसएससी स्टेनोग्राफर निये टोटाल जा जा विषय तोमादेर जानार प्रयोजन समस्त किछु एई भिडियोते कमप्लीट। एसएससी स्टेनोग्राफर आसले कि एबं एरा कोन काज करे, सैलारी कत, एग्जाम प्रसेस, एग्जाम कि करे हय, टोटाल फुल विषय एई भिडियोटी सम्पूर्ण कमप्लीट करले एसएससी स्टेनोग्राफर सम्बन्धे कोनो रकम तोमादेर कोनो कनफ्यूशनई थाकबे ना। ताहले चलो शुरू करा जाक। एसएससी स्टेनोग्राफर शिक्षागत योग्यता, शिक्षागत योग्यता 10+2 अर्थात 12 पास होले ही हबे। से साइंस निये पढ़ाशुनो करो आर आर्ट्स निये पढ़ाशुनो करो बा नम्बर कम बेशी कोनो रकम कोनो ब्यापार नहीं, शुधुमात्र उच्च माध्यमिक पास होले ही ओटा हबे। ताहले शिक्षागत योग्यता कि 10+2 जेटा किना 12 पास। एज लिमिट एजटा कत, एखाने दुटो ग्रेडे हय, ग्रेड नम्बर हच्छे एकटा सी आर एकटा ग्रेड हच्छे डी। এবার গ্রেড গ্রেড সি এর জন্য কি লাগবে, 18 থেকে 30 বছরের মধ্যে হলে হবে। গ্রেড ডি যদি হতে চাও তাহলে 18 থেকে 27 বছর লাগবে। এটা কি এগুলো জেনারেলদের জন্য, এটা কি সব জেনারেলদের জন্য। এইবার ওবিসি হলে 3 বছরের ছাড় পাবে, তাহলে 30 থেকে 3 জুড়ে নেবে 33। আর মানে শেষ বয়স, শেষ বয়সের থেকে তো জুড়ে নিতে হয়। আর এসসি এসটি সি হলে আরও কি 5 বছর জুড়ে নেবে, এদের লাস্ট বয়সের থেকে আরও 5 বছর জুড়ে নেবে। আর হ্যান্ডিক্যাপ হলে তা আরও 10 বছর, এই লাস্ট ডেট লাস্ট বয়সের থেকে আরও 10 বছর। তাহলে আমরা দেখতে পেলাম শিক্ষাগত যোগ্যতা হলো, তারপর হচ্ছে এজ লিমিট গেল, তারপর আমরা চলে আসবো এক্সাম প্রসেস। রিটেন টেস্ট হবে যেটা কিনা এমসিকিউ বেস হয়, যেটা কিনা নর্মাল আমরা এক্সাম দিই, কম্পিউটার বেসই পরীক্ষা হবে। এই এক্সামগুলো রিটেন টেস্ট দুজনের জন্যই সেম, মানে হচ্ছে গ্রেড ডি, গ্রেড ডি আর সি দুজনের জন্যই সেম হবে। যেখানে যেখানে রিজনিং থাকবে, যেটা কিনা আমরা জিআই থাকি, জি রিজনিং থেকে 50 নম্বর থাকবে, আর জিকে থেকে থাকবে 50 নম্বর, আর ইংলিশ থেকে সবচেয়ে বেশি থাকবে যেটা কিনা 100 নম্বর থাকবে। টোটাল নাম্বার থাকবে এখানে 200 নম্বরের পরীক্ষা থাকছে। এবার এই 200 নম্বর টাইম কত দেওয়া আছে, 2 ঘন্টা সময়, মানে 120 মিনিট সময় দেওয়া থাকছে। নেগেটিভ অর্থাৎ 4টে ভুল করে 1 নম্বর অর্থাৎ 1-1টা নাম্বারের জন্য 0.5 নম্বর কেটে দেওয়া হবে। কাট আপটা কত যায় মোটামুটি একটা, এর আগের বারের পরীক্ষা কেমনটা গিয়েছিল সেটা হচ্ছে 135, যেটা কিনা সি, গ্রেড সিদের, গ্রেড সিদের 135-এর আশেপাশে গেছে, তার মানে মোটামুটি 135 আশেপাশে নিয়ে চলবে। আর গ্রেড গ্রেড ডিদের 110-এর আশেপাশে গেছে কাট আপটা। মোটামুটি এই আইডিয়া নিয়ে মোটামুটি চলতে পারো। তাহলে আমাদের এক্সাম প্রসেস সম্বন্ধে মোটামুটি ক্লিয়ার করে দিলাম। এবার আমরা চলে আসবো যেটা কিনা ফিস। জেনারেলদের কত, 100 টাকা লাগে, জেনারেলদের 100 টাকা লাগছে। আর ফ্রি কাদের, এসসি এসটি জেনারেল জেনারেল আর ওবিসিদের টাকা লাগবে, জেনারেল আর ওবিসি ওবিসিদের টাকা লাগছে 100 টাকা করে। আর ফ্রি থাকছে কাদের, এসসি আর এসটিদের ফ্রি থাকছে। এবার একটা জিনিস খেয়াল করো, যেটা কিনা স্কিল টেস্ট, স্কিল টেস্টের মধ্যে আমরা দেখব যেটা কিনা গ্রেডের মধ্যে গ্রেড সি আর ডি দুটো ভাগ করা থাকে। তাহলে গ্রেড সি এর মধ্যে আমরা দেখব এখানে ইংলিশে যদি তুমি লিখতে চাও, মানে শর্ট হ্যান্ড, অ্যাকচুয়ালি শর্ট হ্যান্ডটা মানে কী হয়, শর্ট হ্যান্ড জিনিসটা কি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মনে করো আমার নাম নির্মল, NIRMAL, এটাকে এই টোটাল যে ওয়ার্ডটাকে একটা কোনো একটা সিম্পল একটা মানে ওদের সাংকেতিক ভাষায় লিখে রাখবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এরকমভাবে কিন্তু ওরা কি করে শর্ট হ্যান্ডে লেখে। তুমি যদি ইংলিশে লিখতে চাও তাহলে 40 মিনিট সময় দেবে, আর যদি হিন্দিতে লিখতে চাও তাহলে 55 মিনিট সময় দেবে। এবার এগুলোকে এই শর্ট হ্যান্ডগুলিকে টাইপিং করতে, কম্পিউটারে টাইপিং করতে সময় দেয় কত, পার মিনিটে 100টা ওয়ার্ড লিখতে হবে। পার মিনিটে এক এক মিনিটে 100টা ওয়ার্ড তোমার টাইপিং করতে হবে কম্পিউটারে। সেগুলোই সেই এগুলোকেই আবার হাতে, যখন মানে হাতের এক কম্পিউটারও লিখতে হচ্ছে আবার হাতেও লিখতে হচ্ছে। তাহলে যখন কম্পিউটারে লিখতে হচ্ছে তখন পার মিনিটে 100টা ওয়ার্ড লিখতেই হবে। এবার তোমার চয়েস, তুমি হিন্দিতেও লিখতে পারো অথবা ইংলিশেও লিখতে পারো। ইংলিশে যদি ওগুলিকেই লেখো তাহলে টোটাল 40 মিনিট সময় দেবে, একটা পুরো চার্ট দিয়ে দেবে যে লেখার জন্য 40 মিনিট সময় দেবে। আর যদি হিন্দিতে লেখো তাহলে সময় দেবে। এগুলি কি সব মানে শর্ট হ্যান্ডে লিখতে হবে, যেরকমটা দেখালাম এরকম শর্ট হ্যান্ডে লিখতে হবে, ঠিক আছে। তো গেল সেম এটা সি এর জন্য, গ্রেড সি। আর গ্রেড ডি এর জন্য যদি ইংলিশে লিখতে চাও তাহলে 50 মিনিট সময় দেবে, তা আর হিন্দিতে লিখতে গেলে 65 মিনিট সময় দেবে। আর টাইপিং, ওই যে কম্পিউটার টাইপিং শর্ট হ্যান্ড টাইপিং করতে গেলে ওটা তোমার সময় দিচ্ছে কত, মানে তোমার 80 ওয়ার্ড লিখতে হচ্ছে পার মিনিটে, এক এক মিনিটে 80খানা ওয়ার্ড লিখতে হবে। তাহলে এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, টোটাল বিষয়টা তোমাদের সাথে আলোচনা করলাম। এছাড়া কিছু বাকি আছে।
দেখো, এই বছরে যে ফর্ম ফিল আপটা হচ্ছে 2 আগস্ট, মানে শুরু হয়ে গেছে, 23 আগস্ট পর্যন্ত হবে ফর্ম ফিল আপটা। আর এদিকে যেটা এক্সাম যেটা হবে, তোমাদের মেন এক্সাম যেটা হবে সেটা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে হতে পারে, ওরা দিয়ে দিয়েছে, সম্ভাবনা আছে ওটা। আর স্যালারিটা কীরকম হতে পারে, সি এর জন্য, গ্রেড সি এর জন্য 35,000 সামথিং, আর হচ্ছে গ্রেড ডি এর জন্য 25,000 সামথিং। আর এটা প্রমোশন হতে 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 1 লক্ষ টাকার উপরেও চলে যায়। আর টোটাল পোস্টটা এখানে বেরিয়েছে 3,000 থেকে 5,000-এর মধ্যে। আর বই যদি তোমাদের একদম জানা থাকে, অভিজ্ঞতা যদি না থাকে কী কী বই পড়তে হবে এই রিজনিংয়ের জন্য, জিকের জন্য, ইংলিশের জন্য, অবশ্যই 7430885955 এবারে অবশ্যই SMS করবে হোয়াটসঅ্যাপে, তাহলে তোমাদেরকে ওই বই সম্বন্ধে তোমাদেরকে জানিয়ে দেবো। পাশাপাশি অঙ্কটাকেও ঠিকঠাকভাবে শিখতে হবে অন্যান্য এক্সামের জন্য, কারণ ম্যাক্সিমাম টোটাল 99% টোটাল এক্সামে কিন্তু অঙ্কটা খুব প্রয়োজন পড়ে, অঙ্ক, ইংলিশ। এখানে যেমনটা ইংলিশ তো এখানে প্রয়োজন পড়ছেই, আমাদের মিথুন স্যার ইংলিশটা করাচ্ছেন, এছাড়া আমি তোমাদেরকে অঙ্কটাও দেখাচ্ছি। তাহলে SSC স্টেনোগ্রাফার নিয়ে আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়ে গেছে। যদি অবশ্যই ক্লিয়ার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যদি পারো বন্ধুদের সাথে শেয়ারও করো ভিডিওটি, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে এই রইলো, জয় হিন্দ।